আমাদেরকে একজন প্রশ্ন পাঠিয়েছেন যে বলেছেন যে গাছপালা অথবা পাথর সমূহ কিংবা মাটি দ্বারা যদি বরকত হাসিল করা যায় কিনা বিশেষ করে আজমির শরীফ থেকে আনা গাছ মাটি বা পাথর কোন আছে কি শরীফ থেকে আজমির বলেন আর যেখান থেকে আপনি বলেন মদিনার শরীফ থেকে বলেন যে শরীফই আপনি বলেন মাটি তারপর পাথর সুতা নাই না যে লাল সুতা নিয়ে আসে আপনার আজমির শরীফ থেকে আবার বলে দেয় আমার জন্য লাল সুতা নিয়ে এসো সেরেক এটা এক স্পষ্ট কোনো উপকার করতে পারে না আমাকে অনেকে বলছিলেন যে ফাতেমা জোহরদুল্লাহ তালা আনহার একটু কবরের মাটি বা ওসমান রিল্লা তাল একটু কবরের মাটি কারণ কী তার বরকত হিসাবে আমি কি জায়জ না এর হারাম রসুল্লাহ সরলাল্লাহ সাল্লাম এই শিক্ষা আমাদেরকে দেননি এইরকম বেদাতে আমাদের সমাজ ভরে গেছে একটু ওই যে বায়তুল্লা গিয়ে রুমালটা দেখবেন বা অনেক অনেক কিছু চাদরটা এরামের কাপড়টা এরকম ডলে গায়ে দরজা গেটের সাথে বাইতুল্লাহর নবিজুর কাছে গিয়ে দুই পয়সা কোনো দাম নাই দুই পয়সা কোনো কল্যাণ নাই আমার কল্যাণ আমার আল্লাহ পাক দিবেন আমার ওই বাইতুল্লাহ শরীফ যিনি বানিয়েছেন জিন্তার মালিক তার কাছে আমি চাবো অতএব আমার টুপিটা আমার রুমালটা ঘষা এটার সাথে কোনো কল্যাণের সম্পর্ক নাই এটা বুঝতে হবে এটা একটা সিরিকি এটা একটা সুস্পষ্ট আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাসের অবস্থান থেকে সরে আসার কারণে এই কাজগুলি করে

কিন্তু উনি ফরজ রোজাটাকে আর কাজা রোজাটাকে মিক্সড করার কোনো সুযোগ নাই এটা হয় এমন যে আপনি যে কোনো মাসের চন্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো আইয় সেই সময় যদি অন্য কোন রোজা পড়ে যায় ধরেন অন্য কোন রোজা থাকে বৃহস্পতিবারের রোজা হয় সেটা ভিন্ন হিসাব কিন্তু একটা ফরজ রোজাকে উনি কোনোভাবেই মহরমের নয় দশ রেখে এই ফরজটাকে আদায় করতে এটা এটা ঠিক হবে না এটা এটা ওনার জন্য ঠিক না উনি নয় দশ রোজা রাখবেন গুরুত্বপূর্ণ মহরমের রোজা রাখা অনেক ফজিলতময় এক বছরের গুনা মাফের একটা রয়েছে অতএব এটা করবেন ওই ফরজ রোজা আলাদা করবেন উনি তাহলে তার যে কাজা রোজাগুলো আছে তিনি এটা ফরজ রোজা এটা আলাদা রেখে দেবেন বলে দ্বিতীয় প্রশ্ন ছিল তিনি ট্রেনে দুই অপ্ত নামাজ পড়েছেন জোহর এবং আছর তিনি দিক ঠিক করতে পারেননি আসলে তিনি পরে বুঝতে পেরেছেন হয়েছে কিনা বা পরে পুনরায় আদায় করতে হবে কিনা দুইটা মত শক্তিশালী মত যেটা সেটি হচ্ছে যে যখন দিক নির্দেশনা করতে পারবে না তখন মাগরিব জিদিগি তোমার মন বা তথ্য এবং মানুষের মাধ্যমে যতটুকুন যা বুঝতে পারবে নিজে যতটুকু নির্ণয় করতে পারবে সেদিক ফিরি নামাজ পড়বে হয়ে যাবে যেহেতু উনি জানতে পেরেছেন পরবর্তীতে শিওর হয়েছেন যে না আমার নামাজটা হয়নি সেহেতু উনি নামাজটা আবার কসর যখন শুরু করেছিলেন তখন তো মনে করি ঠিক করেছিলেন ঠিক ওই সেটাই আমি বলছি যে একটা এক প্রথম মত শক্তিশালী মত হচ্ছে যে উনি যে নামাজ পড়েছেন কসর পড়েছেন এটাই যথেষ্ট জন্য সেকেন্ড হচ্ছে যে উনি যে সেকেন্ড যে মত সে মতটি হচ্ছে যে উনি যদি যেহেতু জানতে পেরেছেন যে আমি আমার কেবলাটা ঠিক ছিল না তো সেহেতু উনি চাইলে এটা পড়তে পারেন এটা কেউ ওনার মায় বলছেন যে এরকম নিজে অবহিত হওয়ার পরে ওয়াকিভাল হওয়ার পরে যদি কোনো নামাজের ত্রুটি হয় সে নামাজটা আবার উনি পুনরায় কাজা করতে পারবেন এটাই হচ্ছে একটা এটা সেফ জনে উনি চলে গেলেন কিন্তু ওনার আলটিমেটলি নামাজটা যেভাবেই পড়েছেন সেভাবেই আসলে মূলত হয়ে গেছে